টিভি বাংলা মানবতার সমাধান

আমাদের আহকামল কোরআনের আলোচনা কোরআন কেন্দ্রিক আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আর আমাদের বর্তমান আলোচনা চলছে সুরাত উন্নিশাবাস নাম্বার থার্টি সিক্স ছত্রিশ নম্বর আয়াত থেকে আমাদের এই আলোচনা চলছে যে এক আয়াতের মধ্যেই আল্লাহ তালা অনেক বিষয়ে কথা বলেছেন এক আয়াতের মধ্যেই আল্লাহ সুহায়না হুয়া তালা অনেক জিনিসকে এখানে নিয়ে এসেছেন আর আমরা সেই আয়াতের কিছু অংশ অলরেডি আলোচনা করেছি আল্লাহর ইবাদতের ব্যাপারে আলোচনা করেছি আল্লাহ রবুল্লা আলমিনের সঙ্গে কাউকে শিরক না করা সেই সংক্রান্ত আলোচনা আমরা করেছি আমাদের আজকের আলোচনা শুরু হবে মা বাবার সাথে ভালো সম্পর্ক করা মা বাবার সাথে এহসান করা এবং মা বাবার প্রতি দরদ দেখানো তাদের সঙ্গে সদ্ব্যবহার করা বেররুল ওয়ালেদাইন সম্পর্কে আমাদের আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সুহান হুয়া তাল আয়াতকে তেলাওয়াত করি তেলাওয়াতের পরে যেই অংশ থেকে আমরা আলোচনা করতে চাই এই অংশকে আমরা ফোকাস করবো ইনশাআল্লাহ আসুন আমরা তেলাওয়াত দিয়ে শুরু করি করিজিবুল্লাহ তুশ্রী কবি وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مخ তাল তোমরা সবাই আল্লাহর ইবাদাত করো এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আর মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করো আর সৎ ব্যবহার করো নিকট আত্মীয়দের সাথে ইয়তিম এবং মিসকিনদের সাথে আর নিকট আত্মীয় যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে আর সাধারণ প্রতিবেশীদের সাথে আর তোমাদের পাশে যারা থাকে তাদের সাথে আর তোমাদের মেহমান এবং পথের ফকিরদের সাথেও আর তোমাদের দাস দাসীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো নিশ্চয়ই আল্লাহ রব আলমিন তাদেরকে পছন্দ করেন না যারা অহংকারী আমার ভাইরা আমার বোনেরা এই হলো আমাদের যে আয়াত আমরা তেলাওয়াত করলাম এই আয়াতের আলোচনা তরজমা তেলাওয়াত এবং এখন আমরা এই আয়াতের পর্যালোচনার দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লা সুভান হুয়া তালা এই আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করা এবং আল্লাহ রবুল আলমিনের সঙ্গে কাউকে শরিক না করা এই দুটো ইম্পর্টেন্ট কথা বলার সাথে সাথেই আল্লাহর হক বর্ণনা করার সাথে সাথেই মা বাবার হককে আল্লাহ রবুল্লা আলমিন এখানে বর্ণনা করছেন আমাদের প্যারেন্টস আমাদের ফাদার এবং মাদার আমাদের মা বাবা আমাদের জীবনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আল্লাহ সুবাহিনা হুয়া তাল এই দুনিয়াতে আমাদেরকে এক্সিস্ট করিয়েছেন এই দুনিয়াতে আমাদের তৈরি করেছেন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমী নিয়ে এসেছেন আমাদের বাবা এবং আমাদের মা এর মধ্যে দিয়েই আমাদের মূলত এই পৃথিবীতে আমরা আগমন করেছি এজন্য আল্লাহর হকের পরেই মা বাবার হককে আল্লাহ সুফহান হুয়াত আলা এখানে নিয়ে এসেছেন আল্লাহর ইবাদতের সাথে সাথেই মা বাবার হককে যেন আমরা মেনটেন করি মা বাবার হককে যেন আমরা মেনে চলি যারা মা বাবার হককে মানবে না আল্লাহ সুফহান হুয়াত আলার ইবাদত করলেও এই ইবাদত আল্লাহ রবুল আলমিন অ্যাকসেপ্ট করবেন না আল্লাহ মা বাবাকে এমন মর্যাদা দিয়েছেন যে স্বয়ং আল্লাহ সুভায়ানা হুয়া তালার পরে মা বাবার মর্যাদা চলে আসে হ্যাঁ মা বাবাকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের জীবন দিয়ে আমরা আমাদের মা বাবাকে খেদমত করতে হবে মা বাবাকে সহযোগিতা করতে হবে মা বাবাকে হেল্প করতে হবে মা বাবার দায় দায়িত্ব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন আর আমরা নিশ্চয়ই সুরাবানী বানী ও আয়াতের কথা জানি যেখানে ও আল্লাহরা বলে আলামিন সুরা নিসার মতো একই স্টাইলে আল্লাহ তা আলা নিজের এবাদের করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আলামিন বলছেন যে তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে আল্লাহ বলে আলামিন সেখানে সৎ করেন ওয়াকদা অবকা আল্লা তা ইয়া وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقضى ربك your Lord has decreed your Lord has decided تمر رب الله تني decision decision আল্লাহ ইয়া একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না নাম্বার ওয়ান আর মা বাবার প্রতি কাইন্ড ব্যবহার করবে মা বাবার প্রতি ভালো ব্যবহার করবে সুন্দর ব্যবহার করবে শুধু এটা বলেই আল্লাহ এখানে হন নাই আল্লাহ রবীন্দ্র মা বাবার এখানে বর্ণনা করছেন কেমন কিভাবে বর্ণনা করলেন আল্লাহ বললেন যদি তো তাদের একজন অথবা দুইজন মা বাবার দুইজনের যে কোনো একজন অথবা দুইজন এই জন্য এভাবে বলা হচ্ছে কারণ একজন হয়তো ইন্তকাল হয়ে যেতে পারে তাহলে কি হবে যদি তারা বৃদ্ধ অবস্থাতে গিয়ে পৌঁছে যায় তারপরে কি করবে না তোমরা উফ। তাদের উফ শব্দটা বলতে হয় এরকম কোনো আচরণ করবে না অথবা তাদেরকে উফের মতো এত ছোট্ট আঘাতদায়ক কোনো কথাও বলবে না ওয়ালা হো আর তাদেরকে কোনো সময় ধমক দিয়ে কথা বলবে না যে বুড়ো বুড়ি বলে তাদেরকে সম্বোধন করবে না তাদেরকে এ কথা বলবে না যে তারা ঝামেলা করে তারা অসুবিধা করে তারা এটা বোঝে না সেইটা বোঝে না এরকম তাদের কোনো সময় ধমক দিয়ে কথা বলতে পারবে না আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলতে হবে খালি সম্মানজনক কথা বললে হবে না এরপরে কি করতে হবে তাদেরকে লুক আফটার করতে হবে দেখাশোনা করতে হবে সাপোর্ট যা লাগে সেটা করতে হবে তাদের যে সহযোগিতা লাগে সহযোগিতা করতে হবে আর এই সার্বিক সাপোর্ট এবং সহযোগিতা এটাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সুন্দর একটা এক্সাম্পল দিয়ে এখানে তুলে ধরলেন কিভাবে হুমা জানা তাদের জন্য নিচু করে দাও জানা হাজুল তোমার দয়ার তাদের ডানাটা কাছে নিচু করে দাও আল্লাহ আলামিন এখানে সুন্দর এক্সাম্পল দিলেন আপনারা দেখেছেন মুরগির যখন বাচ্চা হয় বাচ্চাগুলোকে নিয়ে বড় মুরগি যখন উঠানে অথবা আশেপাশে ঘরের আশেপাশে যখনই চলতে থাকে তখন বাচ্চাগুলো মুরগিটাকে ফলো করতে থাকে আসমানে যদি হঠাৎ করে হিংস্র কোনো চিল দেখা যায় কোনো পাখি দেখা যায় তখন এই পাখিটা ছো মেরে বাচ্চাদের খেয়ে ফেলে কিনা এই ভয়ে বাচ্চারা সবাই মায়ের কাছে এসে যায় তখন মা কি করে বা মা তার ডানাটাকে এরকম প্রসারিত করে দেয় আর ডানার মধ্যে এসে সবগুলো বাচ্চা ঢুকে যায় ঢুকে গেলে কি হয় ওই যে হিংস্র পাখি থেকে বাস পাখি থেকে চিল পাখি থেকে তখন বাচ্চাগুলো হেফাজত হয়ে যায় আর মা মুরগিটা খুব বিকট আওয়াজ করতে থাকে যে আওয়াজ শুনে বাস পাখিও ভয় পায় আর বড় মুরগিকে বাস পাখি তখন আর আক্রমণ করতে সাহস পায় না এরকম ওই পাখিটা যেমন তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য প্রোটেকশন দেওয়ার জন্য হেফাজত করার জন্য তার ডানাটাকে নিচু করে দিল তুমি তোমার ডানাটাকে তোমার মা বাবার জন্য নিচু করে দাও যদি তারা টয়লেটে যেতে না পারে হাত ধরে তাদেরকে টয়লেটে নিয়ে যাও যদি তারা জামা কাপড় চেঞ্জ করতে না পারে জামা কাপড় চেঞ্জ করতে তাদেরকে সহযোগিতা করো যদি তারা গোসল করতে না পারে তাহলে তাদেরকে গোসল করায় দাও যদি তারা হাঁটতে না পারে হাত ধরে তাদের হাঁটার ব্যবস্থা করে দাও যদি তারা খাবার খেতে না পারে তাহলে তাদেরকে খাবার খাওয়াই দাও তাদের বিছানাকে ঠিক করে দাও এরকম যেই প্রয়োজন হয় হয় যা দরকার তুমি তাই করবে এই যা দরকার হয় তাই আমরা করতে হবে এটাকে এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ বললেন আর কাছে তোমরা দোয়া করবে মা বাপের জন্য সময় দোয়া করবে মা বাপ জীবিত থাকুক অথবা মা বাবা চলে যাক কি দোয়া করবে এই দোয়া আমরা সবাই জানি তারপর এই দোয়া আমরা এক্সপ্লেন করব তবে এখন না বিরতির পরে আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার We are going for a very short break, and we'll be back soon after the break. Stay in front of television screen. Wassalamu alaikum wa rahmatullahi wa সকলেই চায় মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে কিভাবে একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সোনা প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় ডায়ালগ ডায়ালগ

আল্লাহর প্রত্যেক প্রতিভা এখন নিশ্চয়ভাবে একমুখী ও অবদিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বেরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনেতে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমিন

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা মা বাবার সঙ্গে কিভাবে ভালো ব্যবহার করব সে আলোচনা করছিলাম আর বলছিলাম এই কথা মা বাবার যেই সহযোগিতা লাগবে সেই সহযোগিতা আপনাকে আমাকে করতে হবে আর সবসময় মা বাবার জন্য দোয়া করতে হবে রব হে আমাদের রব এরহাম হোমা তুমি আদের দুইজনকে রহম করো হোমা মা এবং বাবা আমার মাকে বাবাকে আল্লাহ তুমি রহম করো কামা কামার যখন আমি একদম ছোট বাচ্চা ছিলাম তখন যেভাবে আমার মা বাবা আমাকে রহমতের সাথে আদর করে সুন্দরভাবে মায়া মহব্বত করে যেমন করে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার মা বাবাকে হুবহু সেইভাবে লালন পালন করো আমার মা বাবাকে তুমি লুক আফটার করো আমার মা বাবা আমার ব্যাপারে যেমন কাইন্ড ছিলেন আল্লাহ তুমি তাদের ব্যাপারে কাইন্ড হয়ে যাও দয়ালু হয়ে যাও আল্লাহ আল্লাহ সুহান হুয়া তালার কাছে আমরা আমাদের মা বাবার জন্য কথা বলে দোয়া করব যেমন আমরা বলেছি রব্বির হাম হুমা ক্যামা রব্বায়ানি সগিরা আল্লাহ তুমি আমার মা বাবার উপরে রহম করো যেমন আমি যখন ছোট ছিলাম আমি যখন দুনিয়ার কোনো কিছু বুঝি নাই তখন আমার মা বাবা যেভাবে আমাকে আদর করে যত্ন করে আমাকে মানুষ করেছে বড় করে তুলেছে আল্লাহ তারা যেমনভাবে আমার উপরে রহম করেছে তুমি তাদের উপরে সেভাবে রহম করো আর এই দোয়া আপনি করবেন আপনার মা বাবার জন্য মা বাবা জীবিত থাকলেও করবেন মা বাবার এন্তেকাল হয়ে গেলেও করবেন এই দোয়ার চেয়ে মা বাবার জন্য আর ভালো কোনো দোয়া হতে পারে না إتى <applause> الله تعالى بلن سورة بني اسرائيل المد. الله سبحانه وتعالى سورة لقمان المد. وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ اشْكُرُ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ وان جاهداك على ان تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب إلي الله رب العالمين ووصينا الانسان বে বল আর আমি আল্লাহ মানুষকে তাদেরকে অসিহাদ করেছি তাদেরকে আমি আল্লাহ ওয়ার্ডার দিয়েছি তাহলে আপনার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করারটা এটা আপনার একটা হেহসান না আপনার পক্ষ থেকে একটা দয়া না এটা আল্লাহর ওয়ার্ডার এটা আপনার জন্য ফরোজ এটা আপনার জন্য কম্পালসন আপনি যদি এটা না করেন আপনি গুনাহাগার আপনি অপরাধী আপনি ক্রিমিনাল আল্লাহ তাহ সোরা লোকমানের মধ্যে যেভাবে বলেছেন তার মা তাকে কষ্টের উপরে কষ্ট ভোগ করে গর্বে ধারণ করেছে আপনি কি জানেন আপনার মা কত কষ্ট করে আপনাকে গর্বে ধারণ করেছেন প্রতি মাসে আমাদের মায়েদের যে মান্থলি অসুবিধা যেটা হয় অসুস্থতা হয় এই ব্লাডটাকে আল্লাহরবুল্লাহ আলামিন বন্ধ করে দিলেন আর ওই ব্লাডটাকে আল্লাহরবুল্লাহ আলমিন নষ্ট ব্লাড না করে দিয়ে ভালো ব্লাডটাকে রেখে আল্লাহরবুল্লাহ আলমিন আপনার নাভি মায়ের নাভির সঙ্গে একটা কানেকশন করে দিলেন মায়ের সাথে আপনার নারীর সম্পর্ক মায়ের নারীকে আপনার নারীকে এক করে দিলেন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন নারী কাটতে হয় আপনারা জানেন মায়ের নারীর সাথে সন্তানের নাড়ির সাথে এই জন্য আমরা বলি আমার মায়ের সাথে আমার নাড়ির সম্পর্ক আপনি বুঝবেন না এর আগে যেদিন আপনার ওয়াইফের বাচ্চা হবে আপনার সন্তান আপনার ওয়াইফের গর্বে হবে যদি আপনি হসপিটালে হাজির থাকেন আপনার ওয়াইফ বাচ্চা জন্ম দেওয়ার সময় তার কাছে আপনি হাজির থাকেন তো দেখবেন আপনার ওয়াইফের কত কষ্ট হয় আপনার মা ঠিক ওই রকম কষ্ট দিয়ে জন্ম দিয়েছেন। আমার ভাইরা আমার বোনেরা এরকম মায়ের নাড়ি ছিঁড়ে আপনাকে আপনার মা জন্ম দিয়েছেন মায়ের নাড়ি ছিঁড়ে মা আপনাকে কষ্ট করে এই পৃথিবীতে নিয়ে এসেছেন যখন আপনাকে জন্ম দেওয়ার সময় হয়েছিল আপনার মা আপনার বাবার হাত ধরে বলেছিল সন্তান প্রসব করার সময় তো কত মায়ের ইন্তেকাল হয়ে যার জন্য দোয়া করো আমি জানি না আমি আর ফিরে আসবো কিনা এই হলো আপনার মা এবং আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে বলেছেন আলা আল্লাহ কত বড় আপনার মায়ের জায়গা যেখানে কোনো পলিউশন নাই কোনো রোগ জীবাণু নাই কিছু নাই সেখানে আল্লাহ রাবুল আলমিন আপনাকে প্রোটেক্ট করে রাখলেন আর আপনাকে মায়ের নাড়ি ছিঁড়ে মায়ের নাড়ির সঙ্গে আপনার নারীর সঙ্গে কানেকশন করায় আল্লাহ আল্লাহরাবাহ আলমিন খাওয়ানোর ব্যবস্থা করলেন আপনার মা হয়তো এখন বুড়ি হয়ে গেছে ওই বুড়ি মায়ের চেহারার দিকে তাকায় দেখেন ওই মহিলার রক্ত খেয়ে খেয়ে আপনি বেঁচে ছিলেন আপনি বড় হয়েছিলেন এই হলো আপনার মা আপনি তার উপরে তার দিকে তাকাবেন আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিনী এবার সব দিয়ে দিবে আপনাকে মায়ের কথা মনে করে দোয়া করবেন আল্লাহ আপনার উপরে আপনাকে জন্ম দেওয়ার সাথে সাথে শেষ হয়ে গেল না আপনি গর্বে আসলেন আর মায়ের কষ্ট শুরু হলো এই কষ্ট কেবল শুরু কষ্টের পরে কষ্ট করে করে কত কষ্ট করে আপনাকে মা জন্ম দিয়েছেন পৃথিবীতে আপনি আসলেন আপনার মুখে নাই। পৃথিবীর কোনো খাবার আপনি খেতে পারবেন না কোনো কিছু আপনার হজম হবে না আপনি খেতে পারবেন না গরুর দুধ ছাগলের দুধ ডানো আর মিল্ক পাউডার কিছুই খেতে পারবেন না আপনি আপনার এরকম অ্যাবিলিটি নাই মিল্ক বিটা খেতে পারবেন না আল্লাহ আল আপনার মায়ের স্তনের মধ্যে গরম দুধ দিয়ে দিলেন আর এই দুধ খেয়ে খেয়ে এই দুধটা আপনার দুনিয়াতে আসার পরে কত ধরনের পলিউশন কত ধরনের জার্ম কত ধরনের অসুবিধা জার্ম থেকে যাতে আপনার হেফাজত হয় কোনো অসুখ বিসুখ যেন না হয় আর আপনি যেন সুস্থ থাকতে পারেন আপনার গালে দাঁত নাই শক্ত জিনিসও আপনি খেতে পারবেন না আল্লাহ সুভান আপনার মায়ের স্থানে মায়ের বুকে আপনার জন্য দুধ দিয়ে দিলেন সুহান আল্লাহ এত সুন্দর খাবার যার মধ্যে ফুড ভ্যালু আছে ওয়াটার ভ্যালু আছে সব আল্লাহ আপনার মায়ের বুকের মধ্যে দিয়ে দিলেন দুই বছর আড়াই বছর পর্যন্ত আপনার মা আপনাকে দুধ খাওয়ালেন এই মায়ের যে দুধ খেয়ে খেয়ে আপনি বড় হয়েছিলেন সারা জীবন যদি আপনার মায়ের আপনি গোলাপ হয়ে থাকেন এই মায়ের দুধের হক আদায় করতে পারবেন না আমরা করে এই মায়ের সঙ্গে দুর্ব্যবহার করি কি করে আমরা এই মায়ের কথা ভুলে যাই আল্লাহ আল্লাহ আমরা বড় হয়ে যাই আর মনে করি যে মায়ের তো আর দরকার নাই কিন্তু আপনার মা কোনো সময় ভুলে না আপনি যতই বড় হন মায়ের কাছে গিয়ে দেখবেন মায়ের চোখে পানি মা মনে করে আপনি মনে হয় অনেকদিন কিছু খান নাই মত করে যায় মা বুড়ি হয়ে যেতে পারে কিন্তু এখন আপনার সেখে মত করে যায় এই পৃথিবীর মধ্যে মাই হলেন একমাত্র মহিলা যার কোন স্বার্থ নাই সন্তানের থেকে সন্তানের থেকে তিনি কিছুই আশা করেন না তিনি চান তার সন্তান ভালো থাকুক তার সন্তান সুস্থ থাকুক আর দুই বছর মা আপনাকে দুধ খাওয়ালে এই ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিয়েছেন ওয়ালি আল্লাহ এই ব্যবস্থা আমি করে দিয়েছি আমার সুক্রিয়া আদায় করো আর তোমার মার সুক্রিয়া আদায় করো আর তোমার বাবার শুক্রিয়া করো আল্লাহ আমরা তোমার সুক্রিয়া জানাই আর আমাদের মা বাবার সুক্রিয়া জানাই আল্লাহ তুমি আমাদের মা বাবার উপরে রহম করো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার ভাইরা আমার বোনেরা টেলিভিশনের পর্দার সামনে আপনারা যারা আছেন মা বাবার আলোচনা তো এক আলোচনা দিয়ে শেষ হবে না আমরা আজকের এপিসোডকে এখানে শেষ করব তবে মা বাবার এই গুরুত্ব মা বাবার খেদমতের কথা নিয়ে আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব আপনারা টেলিভিশনের সামনেই থাকবেন কিপ ওয়াচিং পিস টিভি বাংলা ইনশাআল্লাহ আল্লাহ অ্যান্ড ইউ উইল লিসেন মো আপনারা আরও বেশি শুনতে পারবেন আরও বেশি দেখতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু Oh, oh.

সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্ট্রায়েন ব্যাঙ্ক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউ পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক

আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা